আচ্ছা থ্যাংক ইউ আরে বল তাহলে থাকেন হ্যাঁ সাবধানে থাকেন আচ্ছা একটু গরম করে নেই আচ্ছা ডে টু ব্লক এখন আছি নরসিংদী শিবপুর উপজেলাতে এখন যাব মিঠা মাইন সো আজকের তারিখ হচ্ছে 5/8/2022 আর এখন বাজে সকাল 7:05 আর আমি চালাচ্ছি MT-15 আর আমার বাইকটা ফ্রেন্ডের কাছে দিয়েছি এক ছোট ভাইয়ের বাসাতে ছিলাম একটু ভিতর সাইডে তো এখন মিঠা মাইনের দিকে যাব অর্থাৎ নিকলি হাওর সোজা সোজা চল টান সত্তর দশ আর দুলালপুর চালাকচর বেলাব এ প্রো বাইকার এই হচ্ছে প্রো বাইকার লুঙ্গি পরে হ্যাঁ স্ট্যান্ড তুলতে মন থাকছে না হেলমেট নেই গেঞ্জি পরে মাস্টার অফ টর্ক একটু দেখি আচ্ছা নিকলি গিয়ে আবার আমি ব্যাক করছি আচ্ছা সোজা এইদিকে হচ্ছে মিঠা মাইন মানিকখালি রোড এই জায়গাটাতে আছি এখন বাজে 8:30 দুইটা বাইকার আছি পিলন হিসাবে এক ছোট ভাই আছে মোট আমরা তিনজন অনেক বাইকার যাচ্ছে কিন্তু অনেক বাইকারদের সাথে দেখা হচ্ছে এই রাস্তায় রাস্তাটা হাইওয়ে না অ্যাকচুয়ালি লোকাল রাস্তা এতক্ষণ আসলাম আমরা এক প্রকার হাইওয়ে ছিল কিন্তু এখন এটা একদমই লোকাল এদিক দিয়ে নাকি শর্ট হবে রাস্তা আর কিশোরগঞ্জ দিয়েও নাকি যাওয়া যায় এক পুলিশ ভাইয়ের কাছ থেকে শুনলাম আর কি আচ্ছা এই হচ্ছে নিকলি যাওয়ার রাস্তা মানে অনেকক্ষণ ধরে আমরা এরকম রাস্তা রাইড করছি অনেকক্ষণ ধরে এইরকম রাস্তা রাইড করছি অনেকক্ষণ ধরে এই যে দেখুন অস্থির টার্নিং এইরকম ছোট ছোট গতিরোধক অনেক দেয়া একদম ছোট ছোট খাড়া সো নিকলি জায়গাটা কিন্তু অস্থির কিন্তু নিকলি যাওয়ার আগে যে স্ট্রাগল সেটা কিন্তু কেউ দেখায় না হ্যাঁ নিকলি যাওয়ার আগে অনেক স্ট্রাগল করতে হয় মানে একদমই লোকাল লোকাল রাস্তা গ্রামের ভিতর দিয়ে অবশ্য কিশোরগঞ্জের ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে কিন্তু এটাই নাকি সবচেয়ে বেস্ট ওয়ে এখনো কিন্তু ওই যে মেন যে হাওর সেটা কিন্তু দেখা পায়নি বলে কিন্তু সবই হাওর বাবর দেখতেছি পশ্চিম দক্ষিণ অঞ্চল আছে তার থেকে একদমই ব্যতিক্রম এই অঞ্চলটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল আচ্ছা এই হাওর বাওরগুলো কিন্তু আমার যতদূর মনে হয় মেঘনা নদীর সাথে সংযুক্ত হ্যাঁ
আচ্ছা এই অষ্টগ্রাম মিঠামাই নিকলের সৌন্দর্যটা কিন্তু দেখা যায় খুব সহজেই কিন্তু এইখানে আসতে যে পরিমাণ স্ট্রাগল করা লাগে আর এই রকম রাস্তা পুরাটাই হ্যাঁ অনেক দূর অনেক মানে কিশোরগঞ্জ থেকে এরকম রাস্তা অনেক দূর সো এটা কিন্তু কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না তো আমি কিন্তু সমস্তটাই আপনাদের মাঝে র ফুটেজ আকারে দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকুন সজল অন গো এটা কি নদী ভাই নাকি এইটাই হাওর আচ্ছা এখানে বাইক নৌকায় ওঠানোর জন্য তো মারাত্মক লেভেলের দর কষাকষি হচ্ছে যেটা গরুর বাজারেও হয় না মারাত্মক লেভেলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কি লেভেলে দর কষাকষি হচ্ছে সামনে গেলেই দেখতে পাবেন কিভাবে থামায় আমাদের সেটাই সেটাই হচ্ছে বলাখা হচ্ছে যে কতক্ষণ থাকবে দুই ঘন্টা দুই ঘন্টায় ঘোরাঘুরি কমপ্লিট হবে আড়াই ঘন্টা সাড়ে নয়টা বাজে আচ্ছা উঠাবো কিভাবে তাই আচ্ছা হচ্ছে মন টন নরম করেন তোলার ব্যবস্থা করেন এই রোদি আর ভাল লাগতেছে না তোলার ব্যবস্থা করেন হ্যাঁ চলেন তাই জীবননগর ও তো জীবননগর থানার ভিতরেই হ্যাঁ ইউটিউবিং করি দুটো বাইক আছে আপনাদের সাথে যাবো নাকি এখন কথা বলতে হবে আমরা তো মানে একটা ডিল করছি পাঁচটা বাইকের তাহলে কথা বলতে হবে আবার তানভীর এই ভাইদের বাসা চুয়াডাঙ্গাতে উথলি বাসায় ভাইয়ের বলছে যাবে আমাদের সঙ্গে চাচার সাথে তাহলে কথা বলে দেখ দুইটা বাইক বাড়ে কিনা আচ্ছা দেখে ভয় লাগতেছে কিন্তু আমার এক নম্বর গিয়ারে আছে কিনা দেখে নি তাহলে শক্তি পাবে ভালো বুঝছেন Oh, shit.
গিয়ারে ফেলানো আছে আমারটা তোলা শেষ মোটামুটি। এই যে একটা স্কুটি আছে, একটা জিকসার, আমারটা জিকসার উপরে আর নিচে তিনটে যাচ্ছে, ইয়ামাহা আরন ফাইভ FZS ভার্সন 3 আর একটা EMT 15। আচ্ছা, মিঠে বাহিনীর অষ্টগ্রাম এপারে চলে এসছি। সামনেই কিন্তু সে বিখ্যাত রাস্তা, তো এই পাশ থেকে একটু ঘুরে আসি। বাইরে বেশি কিছু নাই, নাকি অল্প আছে, সো অল্প একটু ঘুরে আসি। তুমি বন্ধু কালা পাখি আমি জানি, এই হচ্ছে মিঠা মাইন। আচ্ছা, মেইন সে রাস্তা এখনো আমরা যাইনি, এটা অন্য একটা সাইড, মানে বিপরীত সাইড, আর ব্যাক পিছনের দিকে হচ্ছে সে রাস্তাটা। আরো নতুন নতুন জায়গা ডিসকভার করার চেষ্টা করছি, কি আছে না আছে। এখন তো প্রতিদিনই নতুন না নতুন কিছু না কিছু হচ্ছে। ও, শেষ। নাকি তো হারামি নেমে চলে যাচ্ছে দেখছি। কি আছে, ভিডিও হচ্ছে, ভিডিও, ছবি তোলো। শেষ,
বাচ্চারা গোসল করছে। আচ্ছা, ওই হাওড়ের মাঝখানে কিন্তু আমরা গোসলটা শেষ করছি, ওখানে গোসল করছি, অনেক মজা করছি। দেন এখন নামলাম, এখন বাজে 12:15, আজ তারিখ হচ্ছে 5/8/2022, 5 তারিখ আগস্ট মাস 2022 সাল। এখানে সারি সারি ট্রলারগুলোতে আসলে লোকজন এসছে, কেউ বাইক নিয়ে এসছে, কেউ বাইক বাদে এসছে, ওপারে গাড়ি রেখে এসছে, তো যে যার মতো আনন্দ করতেছে। এই জায়গাটা আসলে মেলা মতো হয়ে গিয়েছে। ওই পাড়ে দেখলাম এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প, আর এপাশে এয়ারফোর্সের একটা সৌধ রয়েছে। অষ্টগ্রাম 17 কিলোমিটার। আচ্ছা, একটু ফটোশ্যুট হবে। হ্যাঁ, তো একটা ফটোশ্যুট করে নিই।